শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামে প্রচার চালাচ্ছেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম রায়। আজ সকাল থেকেই গোসাইরহাটে বিভিন্ন গ্রামে তাকে দেখা যায়। পুলিশামারিতে একটা বিশ্ববিদ্যালয় হওয়া হচ্ছে, কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস। মমতা ব্যানার্জি করছে, এই যে মুইয়া যে রাজবংশী ভাষার কথা কওয়া হচ্ছে, এই অধিকারটা কিন্তু মমতা ব্যানার্জি দিচ্ছে, এই ভাষাটা স্বীকৃতি দিচ্ছে। আগত কিন্তু এগুলা স্বীকৃতি ছিল না। কে হলো কেপিপি করছে, কে হলো জঙ্গি করছে, কে হলো লিঙ্কম্যান, সেগুলোকে স্পেশাল হোমগার্ডের চাকরি দিচ্ছে। আর সব থেকে বড় যেটা করছে, যে আমার কুচবিহারের রাজবংশী ঘরের যুবক যুবতী গড়ক পশ্চিমবঙ্গ পুলিশের নারায়ণী ব্যাটেলিয়ান চাকরি দিবে, কিভাবে নারায়ণী ব্যাটেলিয়ান গঠন করিয়া, এটা কোনো সরকার কোনোদিন করে নাই। বিজেপি কথা দিছে 2019 সালে নারায়ণী সেনা করবে, কোনো কাজ করে নাই। তোমরা ফকে দিয়া চলি যায়, ভোটটা নিয়ে ভুলি যায়, ফির ভোট আসলে নয়া করিয়া পায় এলিয়া করবো, ভোট বিরেলে উনারা কোনো দেখা নেই। আমার সরকার ধারাবাহিকভাবে 10 বছর ধরিয়া কাজগুলো করিতে, এই কাজগুলো করি রাখছে, তোমার বাড়িরও তো মানসি আছে, বললেও না পাইছে, ত্যাং পায় কিছু পায়। আরে আমার খলিশামারি, এটি খলিশামারিতে একটা বিশ্ববিদ্যালয় হওয়া হচ্ছে, কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস। মমতা ব্যানার্জি করছে, এই যে মুইয়া যে রাজবংশী ভাষার কথা কওয়া হচ্ছে, এই অধিকারটা কিন্তু মমতা ব্যানার্জি দিচ্ছে, এই ভাষাটা স্বীকৃতি দিচ্ছে। আগত কিন্তু এগুলা স্বীকৃতি ছিল না। কে হলো কেপিপি করছে, কে হলো জঙ্গি করছে, কে হলো লিঙ্কম্যান, সেগুলোকে স্পেশাল হোমগার্ডের চাকরি দিচ্ছে। আর সব থেকে বড় যেটা করছে, যে আমার কুচবিহারের রাজবংশী ঘরের যুবক যুবতী গড়ক পশ্চিমবঙ্গ পুলিশের নারায়ণী ব্যাটেলিয়ান চাকরি দিবে, কিভাবে নারায়ণী ব্যাটেলিয়ান গঠন করিয়া, এটা কোনো সরকার কোনোদিন করে নাই। বিজেপি কথা দিছে 2019 সালে নারায়ণী সেনা করবে, কোনো কাজ করে নাই। তোমরা ফকে দিয়া চলি যায়, ভোটটা নিয়ে ভুলি যায়, ফির ভোট আসলে নয়া করিয়া পায় এলিয়া করবো, ভোট বিরেলে উনারা কোনো দেখা নেই। আমার সরকার ধারাবাহিকভাবে 10 বছর ধরিয়া কাজগুলো করিতেছে, এই কাজগুলো করি রাখছে।